হারলে ওকে কচু পাতা খাওয়াতে হবে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। রোজ রোজ শুধু ভাতের ভিডিও দিই, ভাতের ভিডিও দিই। অনেকে বলছিল যে সকালে ব্রেকফাস্টের ভিডিও দাও, কেউ বলছিল একটু চাট ভিডিও। তো আজকে সবার মন মতো ইচ্ছা পূরণের জন্য আজকে নিচ্ছি সাউথ ইন্ডিয়ান কিছু ডিশ। কিছু ডিশ আছে বাঙালিয়ানা ডিশ, যেগুলো দিয়ে মোটামুটি মানুষ ব্রেকফাস্ট করে থাকে। যেমন আমরা বাঙালি ডিশটা আগে বলো কি আছে। এখানে রয়েছে লুচি আর হচ্ছে চিকেন, যেটা বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। তার সাথে এবারে চলে এসে সব এছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার, আর সবকিছু আমরা ঘরে মানে বাড়িতে বানিয়েছি। এটা যেমন দই বড়া, এটা কিন্তু বাড়িতে বানানো, কোনো রেস্টুরেন্ট থেকে আনিনি, প্রত্যেকটাই বাড়িতে বানানো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান বড়া, যেটাকে মেদু বড়া না কি যেন বলে, সেটাও হচ্ছে বাড়িতেই বানানো। আর এই যে ইডলি, ইডলি গুলো কিন্তু আমাদের একদম বাড়িতে বানানো। বুঝতে পারবে যে সাইজটা দেখে, দেখো প্লেটের মধ্যে করে বানানো, সাইজটা দেখলে বুঝতে পারবে যেটা বাড়িতেই বানানো। আর আমরা একটু বড় বড় সাইজ, আর বড়া গুলো দেখলেও বুঝতে পারবে যে এগুলো বাড়িতেই বানানো। আর সঙ্গে আছে সাম্বার, সঙ্গে আছে নারকেলের চাটনি, এটাও বাড়িতে বানানো কিন্তু, ঠিক আছে? সবকিছু বাড়িতে বাড়িয়ে নিচ্ছে, নারকেলের চাটনি কিনতে যাবো না। ইডলি রেসিপিটা দিয়ে দেওয়া হবে, ইডলি সাম্বার রেসিপি দিয়ে দেওয়া হবে। তো চলো, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শাস্তি আছে নাকি? তো শুরু করা যাক। যে আজকে হেরে যাবে তার জন্য শাস্তি আছে, আর যে জিতে যাবে তার জন্য কিচ্ছু নেই, তাই একদম কোমর বেঁধে খেতে হবে। আজকে অনেক সময় লেগেছে এগুলো বানাতে, কিন্তু একটু লাইক হয়ে যাক, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কষ্ট প্লিজ প্লিজ। রেডি, 1 2 3 স্টার্ট। চলো প্রথমে কি তুমি দই বড়া? হুম, আমি প্রথমে স্পঞ্জি স্পঞ্জি ইডলি তোমাদের ইডলির সাথে কাকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। মেদু বড়া, এটাও দেখো ভেতরটা পুরো স্পঞ্জি। লাজবাব
সকালে একটু তরকারি ধান দিলাম। আমার সাম্বারের থেকে এই নাকের চাটনিটা বেশি ভালো লাগে। আমার সাম্বারটা বেশি ভালো লাগে। আজ থেকে প্রায় 4 বছর হয়ে যাবে, 4-5 বছর আগে ফার্স্ট আমি ইডলি খেয়েছিলাম, 5 বছর হবে। তো আমার বর নিয়েছিল দুর্গাপুর থেকে, ওখানে খুবই পাওয়া যায়। তো যখন নিয়েছিল প্রথমবার আমি সাম্বার দিয়ে খেতেই পারছি না, তো আমি শুধু পিঠের মতন এইগুলো ইডলিগুলোকে খাচ্ছিলাম। ওই ভিডিওটা মনে হয় এখনো রয়েছে। তখন ভিডিও করেছিল ফার্স্ট টাইম, তখন আমরা একদম নতুন নতুন ভিডিও করতাম কলার পাতাতে। শোনো, সব কিছু হয়ে গেল, সাউথ ইন্ডিয়ান হয়ে গেল, এবারে খাবো আমরা বাঙালি লুচি মাংস। এই যে আমাদের লুচি, ফুলকো ফুলকো লুচি না, পর্দা পর্দা লুচি দিয়ে এই যে কষা কষা মাংস, আজকে আলু নিয়ে, ঠিক আছে? চিকেনের স্টিনও আছে, স্টিন সবার চিকেন। ওইটার একটা আলাদা টেস্ট, এটার একটা আলাদা টেস্ট, এটার সঙ্গে কখনো সাউথ ইন্ডিয়ান ফুডের যাবে না। চিকেন স্কিন
আমি জিতে গেছি, তোমাকে আর চিকেন স্টিক খেতাম না, তাতে শাস্তি নিয়ে আসছি, এখন রুচি রাখি তাড়াতাড়ি আসছি। তো বন্ধুরা নিয়ে আসছি শাস্তি, তোমাদের একজনা বলেছিলে যে হারলে ওকে কচু পাতা খাওয়াতে হবে। এবার দেখো কচু পাতা খাওয়ালে কি হয় বলতো, আমি ভাবছিলাম কচু পাতা বাটাই, কচু পাতা নিয়ে আসবো, কাঁচা কচু পাতা খাওয়াবো, কিন্তু কচু পাতা খেলে তো গলা চুলকাবে। এখন যদি ছটপট করে কিছু হয়ে যায়, যতই হোক নিজের বউ তো, পরের বউ তো না, তো চলো আজকে তার জন্য শাস্তি নিয়ে এসেছি, কলা পাতা খেতে হবে কচু পাতা খেলে। তো তোমরা পরের বার শাস্তি এমন করে শাস্তিটা বলবে যাতে করা যায়, কারণ ক্ষতি না হয়। তো চলো এই শাস্তিটা, কলা পাতা তো ছাগলে খায়, কলা পাতা হ্যাঁ তা ছাগলে খায়, তো কি হয়েছে তুমি আজকে ছাগলের কলা পাতা অনেকে চিবিয়েও খায়, কচি কলা পাতা, কচি কলা পাতা চিবিয়ে খায়, আমি খেতে পারি, আমার ভালো লাগে, তুমি কচি কলা পাতা এটা দাও, কাজ 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 করে খেয়ে খাবো, চলো চলো শপিং মানে যাতা খাও খাও চিবিয়ে খাও, অত বাজে না, এমন করে খাচ্ছো যেন কদাল কচু পাতা এনে দেবো কি, তাহলে সব কচু পাতার বদলে কলা পাতা দিয়েছি, তাও দেখছো তো কেমন, হ্যাঁ এটাই ঠিক, ভিডিওটা বন্ধু শেষ করছি, সবাই ভালো থাকলে সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।